সুপ্রিয় দর্শক বন্ধুরা, আলোচনা করবো কোরআন শরীফের 24 নম্বর সুরা, সুরা আন নূর এর 21 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করবো আজকে ইংরেজি এবং বাংলায়। তো চলুন শুরু করা যাক। 21 নম্বর আয়াত, 21। ও ইউ হু বিলিভ, ডু নট ফলো ইন দ্য ফুট স্টেপস of Satan, for he who follows in the footsteps of Satan will be induced by him to what is shameful and forbidden, but for the grace of God and his mercy upon you, none of you would have escaped undefiled, but God makes whosoever he will grow in goodness, for God is all hearting and all knowing. হে ইমানদারগণ, তোমরা শয়তানদের পদাঙ্ক অনুসরণ করো না। যে কেউ শয়তানের পদঙ্ক অনুসরণ করবে, তখন তো শয়তান নির্লজ্জতা ও মন্দ কাজেরই আদেশ করবে। যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি না থাকতো, তবে তোমাদের কেউ কখনো পবিত্র হতে পারতে না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছে পবিত্র করেন। আল্লাহ সব কিছু শোনেন, জানেন। 22 নম্বর, 22। Let not those who are men of plenty and means among you swear that they will not give to their relatives and the poor and those who live there and overlook their feelings. Would you not like God to forgive you? And God is forgiving and kind. তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা ও আর্থিক প্রাচুর্যের অধিকারী, তারা যেন কসম না খায় যেন যে তারা আত্মীয় স্বজনকে, অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে কিছুই দেবে না। তাদের ক্ষমা করা উচিত এবং দোষ ত্রুটি উপেক্ষা করা উচিত। তোমরা কি কামনা করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন? আল্লাহ ও ক্ষমাশীল, পরম করুণাময়। 23 নম্বর, 23। Verily those who bless him unstupidly just believing women will be cursed in this world and the next, and for them there will be সেভারে পানিশমেন্ট। যারা সতীসাধী নিরীহ ইমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে, তারা ইহকালে ও পরকালে ধিকৃত এবং তাদের জন্য রয়েছে গুরুতর শাস্তি। 24 নম্বর, 24। দ্য ডে দেয়ার টঙ্গাস অ্যান্ড হ্যান্ডস অ্যান্ড ফিট বিয়ার উইটনেস টু হোয়াট দে হ্যাড ডোন। যেদিন প্রকাশ করে দেবে তাদের জিহ্বা, তাদের হাত ও তাদের পা যা কিছু তারা করত। 25 নম্বর, 25। গড উইল পে দেম অন দ্যাট ডে দে আর জাস্ট ডিউ ইন ফুল অ্যান্ড দে উইল কাম টু নো দ্যাট গড ইজ দ্য ট্যাঙ্গিবল রিয়েলিটি। সেদিন আল্লাহ তাদের সমুচিত শাস্তি পুরোপুরি দেবেন এবং তারা জানতে পারবে যে আল্লাহই সত্য স্পষ্ট ব্যক্তকারী। 26 নম্বর, 26। ব্যাড ওমেন ডিসার্ভ ব্যাড ম্যান অ্যান্ড ব্যাড ম্যান আর ফর ব্যাড ওমেন,
but good women are for good men and good men for good women, for they are innocent of what people say. There is forgiveness for them and a gracious provision. দুশ্চরিত্র নারী নারীকুল দুশ্চরিত্র পুরুষ লোকের জন্য এবং দুশ্চরিত্র পুরুষকুল দুশ্চরিত্র নারীকুলের জন্য, সচরিত্র নারীকুল সচরিত্র পুরুষ লোকের জন্য, সচরিত্র পুরুষকুল সচরিত্র নারীকুলের জন্য। তাদের সম্পর্কে লোকে যা বলে তার সাথে তারা সম্পর্কহীন, তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। 27 O you who believe, do not enter other house except our without first asking permissions and saluting the inmates. This is better for you. You may happily take heed. হে মমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য দেহে গৃহে প্রবেশ করো না যে পর্যন্ত আলাপ পরিচয় না করো এবং গৃহবাহীদেরকে সালাম না করো। এটাই তোমাদের জন্য উত্তম যাতে তোমরা স্মরণ রাখো। 28 ইফ ইউ ফাইন্ড দ্যাট নো ওয়ান ইজ ইন, দেন do not enter unless you have received permission. If you are asked to go away, turn back. That is proper for you. God is aware of what you do. যদি তোমরা গৃহে কাউকে না পাও তবে অনুমতি গ্রহণ না করা পর্যন্ত সেখানে প্রবেশ করো না। যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও তবে ফিরে যাবে। এতে তোমাদের জন্য অনেক পবিত্রতা আছে এবং তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবে জানেন। 29 There is no harm in going into an uninhabited house where there is some convenience for you, as God has knowledge of what you hide and what you disclose. যে গৃহে কেউ বাস করে না যাতে তোমাদের সামগ্রী আছে, এমন গৃহে প্রবেশ করতে তোমাদের কোনো পাপ নেই এবং আল্লাহ জানেন তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো। 30 Tell the believing men to lower their eyes and guard their private part. There is for them goodness in this. God is aware of what they do. মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গ হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে, নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। 31 Tell the believers women to lower their eyes, guard their private part and not display their crumbs except what is appartenant outwardly and cover their bosoms with their veils and not to show their finery except to their husband or their fathers or fathers-in-law, their son or stepson's brother or their brothers and sisters, sons or their women, attendants or captives or males attendants who do not have any need
for women or boys not yet aware of sex. They should not work stamping their feet lest they make know what they hide of their or name. Oh, believers, turn to God, every one of you, so that you may be successful. ইমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিতে নত থাকে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, তারা যেন যা সাধারণ প্রকাশমান তাছাড়াও তাদের সৌন্দর্য প্রকাশন না করে এবং তারা যেন তাদের মাথার ওর নাভিক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভ্রাতা ভাতৃপুত্র ভাগ্নি পুত্র স্ত্রীলোক অধিকারভুক্ত বাদি যৌনাং যৌন কামানাসক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণ না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফল কাম হও। 32 নম্বর 32, মেরি অফ দোজ হু আর সিঙ্গেল অ্যামং ইউ অ্যান্ড দোজ অফ ইউর মেলস অ্যান্ড ফিমেল সার্ভেন্ট হু আর রাইটার্স, ইফ দে আর পুওর, গড উইল এনরিচ দেম অফ হাই গ্রেস, ফর গড ইজ বাউন্টিউস অ্যান্ড অল নোইং। তোমাদের মধ্যে যারা বিবাহিত তাদের বিবাহ সম্পর্কে সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরও, তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন, আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। 33 নম্বর 33, দোজ হু ক্যান নট অ্যাফোর্ড টু ম্যারি শুড অ্যাবস্টেইন ফ্রম হোয়াট ইজ আনলোয়ারফুল আনটিল গড আনরিচ দেম বাই হিজ গ্রেস অ্যান্ড ফ্রি দোজ সেলফ অ্যান্ড প্রসেস হু উইট টু বাই দেয়ার ফ্রিডম আফটার এ উইটনেস আন্ডার টেকিং ইফ ইউ নো দে হ্যাভ সাম goodness and give them out of the rich God has given you. Do not force your maid to prostitution. Sorry, if they wish to let married lives in order to get the benefits of this world, but if someone forces them, surely God will forgive them after they are forced helplessness, for he is forgiving and kind. যারা বিবাহের সামর্থ্য নয় তারা যেন সঙ্গম অবলম্বন করেন যে পর্যন্ত না আল্লাহ নিজে অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দেন। তাদের অধিকারভুক্তদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করো যদি জানো যে তাদের মধ্যে কল্যাণ আছে। আল্লাহ তোমাদেরকে যে অর্থ কড়ি দিয়েছেন তা থেকে তাদেরকে দান করো। তোমাদের দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে তোমরা পার্থিব জীবনের সম্পর্কে লালসায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না। যদি কেহ তাদের উপর জোর জবরদস্তি করে তবে তাদের উপর জোর জবরদস্তি পর আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল পরম দয়ালু। 34, উই হ্যাভ সেন্ট ডাউন ক্লিয়ার ইনস্টিটিউশনস টু ইউ অ্যান্ড
illustration from the accounts of those who have gone before you, and a warning for those who take heed for themselves. আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াতসমূহ, তোমাদের পূর্ববর্তীদের কিছু দৃষ্টান্ত, এবং আল্লাহ ভীরুদের জন্য দিয়েছি উপদেশ। 35 নম্বর আয়াত, 35, God is the light of the heavens and the earth. The semblance of his light is that of a niche in which is a lamp, the flame within a glass, the glass a glittering star as it were light with the oil of a blessed tree, the of olive, and neither of the east nor of the west, whose oil appears to light up even those fair touch is not light upon light. God guidance to his light when he will, so does God advance precepts of wisdom for men, for God has knowledge of everything. আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলের জ্যোতি ও তার জ্যোতির উদাহরণ যেন একটি কুল লঙ্গি, যাতে আছে একটি প্রদীপ, প্রদীপটি একটি কাঁচ পাত্রে স্থাপিত, কাঁচ পাত্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ, তাতে পুত্র পবিত্র জয় তুন বৃক্ষের তৈল প্রজ্বলিত হয়, যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয়, অগ্নি স্পর্শ না করলে তার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী, জ্যোতির উপর জ্যোতি, আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তার জ্যোতির দিকে। আল্লাহর মানুষের জন্য দৃষ্টান্ত সমূহ বর্ণনা করেন এবং আল্লাহ সর্ববিষয়ে জ্ঞান জ্ঞাত। 36 নম্বর, 36, দ্য লাইট ইজ লাইট ইন hours of worship which God has always to be raised, and his name remember in them, his praises are sons, they are morning and everything. Allah jeshab griho ke morjaday uttirno korar ebong shegulo ke tar naam uchcharon korar adesh diyechen, shekhane sokal o sondhay tar পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। 37 নম্বর, 37, বাই ম্যান নট ডিস্ট্রয়েড ফ্রম দ্য রিমেম্বারেন্স অফ গড ইদার বাই ট্রেড অ্যান্ড কমার্সেস অর বাইং অ্যান্ড সেলিং, হু স্টেড বাই দেয়ার ডিভোশনাল অবলি care sons and play the zakat who fear the pay the zakat who fear the day when hearts and eyes would flutter with trepidation. এমন লোকেরা যাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহ স্মরণ থেকে, নামাজ কায়েম করা থেকে এবং জাকাত প্রদান করা থেকে বিরত রাখে না, তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টি সমূহ উল্টে যাবে। 38 নম্বর আয়াত, 38, that God may reward them for the best of their goods and bestow more on them of his bounty, for God gives whom he blesses without measure. তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যাতে আল্লাহ তাদের উৎকৃষ্টতর কাজের প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহে আরও অধিক দেন। আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রুজি দান করেন। 39,
As for those who believe their deeds are like a mirage in the desert, which the thirsty takes for water till he reached it to find that there was nothing, and find God with him who lets his account, for God is swift at the reckoning. যারা কাফের তাদের কর্ম মরুভূমির মরীচিকা সদৃশ্য, যাকে পিপাসা ব্যক্তি পানি মনে করেন, এমনকি সে যখন তার কাছে যায় তখন কিছুই পায় না এবং পায় সেখানে আল্লাহ, যাকে অপর আল্লাহ তার হিসাব চুকিয়ে দেন, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। 40 Or like darkness in a wide sea, waves surging upon waves with closed over changing darkness and darkness. If you stretch your head, you could hardly see it for him whom God does not give any light, there is no light. অথবা তাদের কর্ম প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায়, যাকে উজ্জ্বলিত করে তরঙ্গের উপর তরঙ্গ, তারা উপর সরি যার উপরে ঘন কালো মেঘ আছে, একের উপর এক অন্ধকার। যখন সে তার হাত বের করে, যখন তাকে একেবারে দেখতে পায় না, আল্লাহ যাকে জ্যোতি দেন না, তার কোনো জ্যোতি নেই। ধন্যবাদ। 40 মিনিট পর্যন্ত শেষ। ধন্যবাদ।